নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। নির্বাচন কমিশনের মামলায় বারাসাত কোর্টে মন্ত্রী বিধায়ক। পুলিশি জুলুমের প্রতিবাদে হাবড়ায় পথ অবরোধ। রাতের ট্রেনে ফেরা তরুণীকে ধর্ষণ, 20 বছর কারাদণ্ড। বেহাল রাস্তা, ধানের চারা লাগিয়ে প্রতিবাদ। বনগাঁর অসীম খুনে গ্রেপ্তার 2। অস্ত্রসহ গ্রেপ্তার 2 দুষ্কৃতী। এবার আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় বারাসাত কোর্টে হাজিরা দিতে হলো মন্ত্রী এবং বিধায়ককে। মন্ত্রী শান্তিরাম মাহাতো এবং বিধায়ক নেপাল মাহাতোকে এদিন কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো শুক্রবার বারাসাত বিশেষ আদালতে হাজিরা দিলেন। 2009 সালে লোকসভা নির্বাচনের সময় কমিশন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই সময় শান্তিরাম মাহাতো ও নেপাল মাহাতো দুজনই কংগ্রেস করতেন। এতদিন এই মামলাগুলি পুরুলিয়া আদালতে চলছিল। আদালতে হাজিরার পর এদিন মন্ত্রী শান্তিরাম মাহাতো জানান, আরও আগে মামলার নিষ্পত্তি হওয়ার উচিত ছিল। মামলার সরকারি আইনজীবী শান্তময় বসু জানান, আজকের হাজিরাতেই মামলার শুনানি শেষ হবে। না না, কোর্টে আইন সবার জন্য সমান, আইনের ঊর্ধ্বে আমরা তো কেউ নই, ফলে কোর্টে যখনই সমান হবে আমরা নিশ্চয়ই হাজির হবো, এটাই আমাদের নিয়ম। 2009 তো আপনি এবং নেপাল বাবু একসাথেই মনে হয় রাজনীতি করতেন, তখন একসঙ্গে রাজনীতি করতাম, এটা সত্যি কথা। তো কী মামলা ছিল এটা? ইলেকশন কেস, সবগুলো ইলেকশন কেস। ইলেকশন কমিশনের করা, ইলেকশন কমিশনের হোর্ডিং লাগানো, হোর্ডিং লাগানোকে কেন্দ্র করে কিছু কেস হয়েছিল। সেই কেসগুলো আজকে দীর্ঘদিন ধরে চলছে, আগে পুরুলিয়া কোর্টে চলতো, এখন সেটা বারাসাত স্পেশাল কোর্টে এসছে। তো আপনারা তো দীর্ঘদিন সরকারে আছেন, তদন্ত ঠিকঠাক গতিতে এগুলো তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি এসব কেস অ্যাকচুয়ালি শেষ হয়ে যাওয়ার কথা, শেষ হলে সবারই মঙ্গল, কিন্তু শেষ হয়নি এখনও। ইনিশিয়েটিভ যেমন হয়তো ঠিক মতন আমাদের পক্ষ থেকেও সেভাবে ইনিশিয়েটিভ নেওয়া হয়নি, আবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকেও সেভাবে ইনিশিয়েটিভ নেওয়া হয়নি বলেই হয়তো এটা হয়েছে, লেট হচ্ছে। পুলিশের জুলুমের প্রতিবাদে এদিন রাস্তা অবরোধের সরব হলেন স্থানীয় ব্যবসায়ীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে হাবড়ার ফুলতলা বাজারে। সকাল 10টা থেকে প্রায় 2 ঘন্টা চলে অবরোধ। তল্লাশির নামে পুলিশি জুলুমের প্রতিবাদে পথে নামলেন হাবড়া ব্যবসায়ী ও সাধারণ মানুষ, পথ অবরোধে সামিল হলেন তারা। 2 ঘন্টা পর সেই পুলিশি ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মদ্যপ ধরার নামে হাবড়ার ফুলতলা বাজারে যায় পুলিশ। সেখানে গিয়ে আচমকা এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে তল্লাশি শুরু করে। অভিযোগ, তল্লাশির সময় দোকানের মালিককে পুলিশকর্মীরা অশ্রাব্য ভাষায় গালিগালাজও করে, যদিও দোকানের ভেতরে কোনো মদ্যপকে পাওয়া যায়নি। মদ্যপ ধরার নামে এক ব্যবসায়ী দোকানে ঢুকে পুলিশের অভ্যাব্র আচরণের প্রতিবাদে শুক্রবার সকাল 10টা থেকে ফুলতলা বাজারের ব্যবসায়ীরা অবরোধে সামিল হন। তাতে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। সেই অবরোধের জেরে অচল হয়ে পড়ে হাবড়া মসলন্দপুর রাজ্য সড়ক। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর পুলিশ গিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। 10:30 সময় আমাদের ব্যবসায়ী সমিতির আমাদের সহ সম্পাদক সুশীল স্যার দোকানে আচমকা কার ইন্ধনে ইনফরমেশনে তার দোকানে ঢুকে যে পুলিশি হামলা হয়েছে, হাবড়া থানার পিসি পার্টি এসে যে হামলা করেছে তার বিরুদ্ধেই বাজার কমিটির আজকের এই অভিযান। আমরা সকাল থেকে টোটাল ফুলতলা সালপিয়া বাজার আমরা বন্ধ করে রেখেছি এবং প্রতিনিয়ত হাবড়া থানা থেকে এবং মসলন্দপুর ফাঁড়ির পুলিশ এসে নিরীহ মানুষদের যেভাবে হ্যারাসমেন্ট করছে, আমাদের একটাই বক্তব্য হচ্ছে যে সাধারণ মানুষকে ঢুকে যারা রাস্তার পাশে ইয়ং ছেলেরা বসে থাকে রাত্রিবেলায় গরমে, এবং আমাদের ব্যবসাদারদের উপর যেভাবে হামলা হচ্ছে, আমাদের ফুলতলা বাজার কমিটির পক্ষ থেকে একটাই আমাদের আবেদন, সেটা হচ্ছে পুলিশ এই হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এলাকায় এর ওর ইনফরমেশনে যে ফোন করছে তার কথায় চলে আসছে। আমরা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, আমরা শান্তি চাই, আমরা পুলিশি হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, সমস্ত বাজার কমিটি এবং এলাকার মানুষ আমরা সামিল হয়েছি এবং আমরা এখানে অবরোধ করছি, সকাল থেকে অবরোধ চলছে এবং সমস্ত ব্যবসা কমিটি আজকে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পুলিশি জুলুমবাজির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। কী কী করছে পুলিশ এসে? এখানে পুলিশ এসে সাধারণ মানুষকে কোনো দেখাশুনো নেই, আমাদের কথা হচ্ছে যারা মাতাল তাদেরকে এরা অ্যারেস্ট করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সাধারণ মানুষের মুখ শুকে শুকে বলছে তুই মদ খেয়েছিস, তুই এ করেছিস, এইটা কেন চলবে?
যারা মদ বিক্রি করছে হাবড়া বাজারে, যারা মদের দোকান খুলে রেখেছে তাদেরকে বন্ধ করুক। আমাদের এলাকায় যারা যদি মদ কেউ বিক্রি করে তাদের বিরুদ্ধে স্টেপ নিক, যারা মাতলামি করছে তাদের বিরুদ্ধে স্টেপ নিক। কিন্তু এলাকায় যে সন্ত্রাস করছে, হাবড়া থানা এবং মস্তান্দুর ফাঁড়ি থেকে এসে প্রতিনিয়ত সন্ত্রাস করছে, কিছু ইনফরমেশান আছে, পুলিশ তাদের তোলা তাদের কাছ থেকে তোলা নিচ্ছে, এইভাবে এলাকায় একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে মানুষের মধ্যে। সেই জায়গাটা আমরা চাই যে এইভাবে জুলুমবাজি করা যাবে না, এর বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ আন্দোলন। রাতের ট্রেনে ফেরা এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগে দুই যুবককে 20 বছরের কারাদণ্ড দিল আদালত। 2015 সালে দেগঙ্গা স্টেশন থেকে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল। কাজের শেষে বাড়ি ফেরার পথে তরুণীকে ধর্ষণের দায়ে দুই যুবককে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত আদালত, সঙ্গে 25,000 টাকার জরিমানা। সাজাপ্রাপ্ত দুই যুবকের বাড়ি দেগঙ্গায়। আদালত সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গা থানার অন্তর্গত হাড়ুয়া রোডে ট্রেন থেকে নেমে রাত 10টা নাগাদ বাড়ি ফেরার পথে দুইজন যুবক 20 বছর বয়সী এক যুবতীকে রেল লাইনের ধারে বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। 2015 সালের সেপ্টেম্বর মাসের ঘটনা। সেদিন ওই তরুণীর চিৎকার শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা শ্যামল সর্দার ও তারক সরকার নামে দুইজনকে হাতে নাতে ধরে ফেলেন, মারধর করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ওই তরুণী কলকাতায় একটি নার্সিংহোমে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর উপর বেশ কিছুদিন নজর রাখছিল শ্যামল ও তারক। সুযোগ বুঝে তাকে তারা ধর্ষণ করে। এরপর দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সেই মামলায় শুক্রবার বারাসাত আদালতের দ্বিতীয় অতিরিক্ত বিচারক প্রিয়া দাস অভিযুক্ত শ্যামল সর্দার ও তারক সর্দারকে 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 25,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের জেল হেফাজতের নির্দেশ দেন। এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার। প্রত্যেক সপ্তাহে শনিবার ফিরতে পারে রাতেবেলা, সেদিনকেও ওই রাতেবেলা ফিরছে হাসনাবাদ লোকালে, হাড়োয়া রোডে যে স্টেশন ওখানে নেমেছে রাত্রি 10টার সময়। এই ছেলে দুটি একটার বাড়ি হচ্ছে ওদের এলাকায়, আরেকজনের বাড়ি হাবড়া থানার অন্তর্গত। ওরা কী করে দীর্ঘদিন ধরে ফলো করছে মেয়েটিকে, কখন ফেরে, কীভাবে ফেরে, কোন দিন ফেরে। মেয়েটা ওই দিনকে রাত্রিবেলা ওই সপ্তাহে যে টাকাটা নিয়ে ফিরছিল, মেয়েটির বাবাও মারা গেছে, খুব স্ট্রাগল করছে লাইফ। তো যখন ও রাত্রি 10টার সময় হাড়োয়া রোডে স্টেশনে নামে, ওই দুটি ছেলে ওকে ফলো করছে। যখন ও রেললাইন ধরে হেঁটে বাড়ি আসছে, তখন ওকে পিছনের থেকে মুখ চেপে ধরে ওখানে একটা জঙ্গলে নিয়ে যায়, নিয়ে যেয়ে ওকে ওরা পরপর রেপ করে ওর ইচ্ছার বিরুদ্ধে। এইবার ওরা একজন আরেকজনের নাম বলছিল, একুশটা আসামিরা, তখন এ ওদের নাম চিনতে পারে এবং পরবর্তীকালে মুখ দেখে চিনতে পারে। মেয়েটি যখন গোঙা নিয়ে আওয়াজ দিচ্ছে সেন্সলেস অবস্থায়, তখন ওই আশেপাশের গ্রামের লোকজন এসে ওকে ধরে ফেলে, ওদের দুজনকে একে রেস্কিউ করে এবং ওই আসামি দুটোকেও 21টিটোকেও ওরা ধরে ফেলে এবং ওরা স্বীকার করে, মাধ্যম দেওয়ার পর ওরা স্বীকার করে যে এটা কাস্টমি ট্রায়াল হচ্ছিলো 376D, এটা চলছিল ADG 82। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। প্রথম দেখা থেকেই ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর 24 পরগনা। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ।
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা: ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আশোক আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেথে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। বারবার পঞ্চায়েতকে বলে কোনো লাভ হয়নি, বেহাল রাস্তা পড়ে রয়েছে সেই তিমিরেই, তাই শুক্রবার এর প্রতিবাদ জানিয়ে বাগদার হ্যালেঞ্চার রাস্তার উপর ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানালেন স্থানীয় বাসিন্দারা। বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পার কৃষ্ণচন্দ্রপুর এলাকার প্রায় ১,০০০ মানুষের চলাচলের একটিমাত্র রাস্তা বর্ষা আসতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে ফি বছর। পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনো সুফল মেলেনি। রাস্তা ক্লিয়ার জন্য করে, আর যদি যদি না করে তাহলে আমরা একদম ডাইরেক্ট ভিডিওতে আমরা কিন্তু অপারেশন জানাই দেবো। পরিষ্কার কথা, সব জায়গা পাকা হচ্ছে, প্লাস্টার হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কেন বিচারি পাতা কেন, কেন বা ধান গাছ রবে? হ্যাঁ, একটু অলি গলি পাট বাগানটা কেন, রাস্তা একটু একটু সব প্লাস্টার হয়ে গেছে, ঢালাই হচ্ছে না রাস্তা, কোনোদিন ঢালাই হচ্ছে না। প্রধানের পেট ভরার জন্য, পেট ভরার জন্য। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালো শুক্রবার। ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণ, এলাকার প্রায় সকলেই একত্রিত হয়ে এদিন আন্দোলনে নামেন। তাদের অভিযোগ, বর্ষাকালে বাড়ি থেকে বাইরে বেরোনো যায় না, ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারে না, অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে হলে সমস্যায় পড়তে হয়, বছরের পর বছর একই অবস্থা চলে। পঞ্চায়েতকে বলে কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে রাস্তায় ধান চাষ করে প্রতীকী প্রতিবাদ করলেন গ্রামবাসীরা। অনেকদিন ধরে সমস্যা, প্রধানকে তো বলছি, মানে বলেই যাচ্ছি, বলছে যে এত টাকা আসছে পঞ্চায়েতে, অথচ রাস্তার বেলায় কোনো টাকা নেই। প্রধানকে মানে বলেই যাচ্ছি রাস্তার ব্যাপারে, কোনো খরচের কোনো রাস্তার কথা বললে হবে 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 হবে, আজ না কাল, কাল না পরশু, হ্যাঁ দিয়েছি, হচ্ছে স্কিম পাঠিয়েছি, এই করতে করতে এতদিন, আর এই রাস্তার এই অবস্থা। গ্রামের লোক তো আমার আমার কাছে যাচ্ছে, রাস্তায় স্কুল গাড়ি আসছে না, পাট নিতে পারছে না, এইসব মানে গ্রামের লোক সব আমার বাড়ি যাচ্ছে, সে তো পঞ্চায়েতে যাচ্ছে না কেউ। যদিও সমস্যার কথা নিয়ে পঞ্চায়েত সদস্য গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি করে মেম্বার তার সুপারভাইজারকে নিয়ে, সেই অ্যাকশন প্ল্যান তার এলাকায় কি কি কাজ হবে,
তার অ্যাকশন প্ল্যানের ভিত্তিতে পঞ্চায়েতে কাজ হয়। আমাকে জানানোর পরে আমি সুপারভাইজারকে নিয়ে আমি এখনই 10 খানা ঢালাই রাস্তা ছেড়েছি অলরেডি। তার মধ্যে সুপারভাইজারকে বলেছিলাম বেঁচে দাও, তোমার কোন কোন রাস্তা খারাপ অবস্থা, অ্যাকশন প্ল্যানে তার নামই নেই। যদি সেই বেহাল রাস্তার যদি অ্যাকশন প্ল্যানে তার নাম না দেয় তো পঞ্চায়েত করবে কিভাবে, কোন রুলসে করবে? আমার যদি যেখানে রাস্তার দাবি যেখানে থাকবে সে অ্যাকশন প্ল্যান, তো সেটি স্কিমটা আমাকে দিতে হবে। সে কোনো স্কিমই নেই। আমি অন্য রাস্তা দিয়ে মানে না করলে নয় সেরকম রাস্তা করতে হচ্ছে, কিন্তু যেটা খারাপ অবস্থা সেখানে করতে পারছেন, শুধু অ্যাকশন প্ল্যানে তার নাম। তারপর ফোর্টিন ফাইন্যান্সের টাকা, ফোর্থের টাকা তো ইলেকশনের আগে আমাদের প্রায় শেষ, আমরা তো করবো কি করে? এই মতো পরিস্থিতি আমাদের মতো করার মতো পরিস্থিতি নেই। বনগাঁর কুখ্যাত দুষ্কৃতী অসীম ভট্টাচার্যর খুনের ঘটনা দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম নুটু চক্রবর্তী এবং বিশ্বজিৎ সাহা। তাদেরকে স্থানীয় চাপাবেড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বনগাত্রাস অসীম ভট্টাচার্যকে খুনে জড়িত থাকার অভিযোগে বিশ্বজিৎ সাহা ও নুতু চক্রবর্তী নামে দুই যুবককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে বনগাঁর চাপাবেড়িয়ার বাঁওর এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। গত 14 জুলাই সকালে চাপাবেড়িয়া এলাকার একটি পুকুর থেকে কুখ্যাত দুষ্কৃতী অসীম ভট্টাচার্যর কুপিয়ে খুন করা দেহ উদ্ধার হয়। অসীমের পরিবারের পক্ষ থেকে 8 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের পর থেকেই এলাকা ছাড়া ছিল ওই অভিযুক্তরা। বাইরে থাকতে গিয়ে অর্থের যোগান কমে যাওয়ায় বৃহস্পতিবার তারা টাকা জোগাড় করতে এলাকায় ঢোকার চেষ্টা করে। তারা রাতে চাপাবেড়িয়া পুকুর এলাকায় লুকিয়ে আছে বলে পুলিশ বিশেষ সূত্রে জানতে পেরে তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ ধৃতদের হেফাজতে চেয়ে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দেশি পাইপ গান উদ্ধার করা হয়েছে। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ফুলসরা পাঁচপোতা বাজার এলাকা থেকে ভোলা মণ্ডল ও জয়ন্ত দাস নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে তাদের কাছ থেকে পুলিশ একটি পাইপ গান, 1 রাউন্ড গুলি, রড ও ছোট চাকু উদ্ধার করেছে। পুলিশ জানতে পারে ধৃতদের বাড়ি গাইঘাটা থানা এলাকার মণ্ডলপাড়া ও ঠাকুরিয়া এলাকায়। ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা। ধৃতদেরকে শুক্রবার গাইঘাটা থানার পুলিশ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ধ্বনি অশোভক চাঁদ বাদনি ধ্বনি।